তো আমাদের মিষ্টার মন্ডল আজকে সকাল থেকে শুরু করে দিয়েছে চিকেনের প্রিপারেশন। কি এটা? এটা হচ্ছে চিকেন, মানে এটা যখন ফিনিশিং হবে সেটা হবে বাটার। না আজকে টুডে মেনু কি, আজকে মেনুটা কি করতে চলেছো? হুম, আজকে কি স্পেশাল রান্না হচ্ছে? আজকে রান্না হচ্ছে বাটার চিকেন, হ্যাঁ, ধনিয়া পাতা, টমেটো চাটনি, হুম, আলু সেদ্ধ ভাত। বাবা, এটা এখন জাস্ট কিনে আনলাম মার্কেট থেকে। হুম, তো এখন এটা হবে আমাদের স্পেশাল। রান্নাঘরে চিকেন বানাচ্ছে সৌমেন, বাট ভেবো না আমি সকালে এত রেডি হয়ে আছি। অ্যাকচুয়ালি আমি ব্লগটা করতে ভুলে গিয়েছিলাম, মানে ব্লগের ইন্ট্রো করতে ভুলে গেছিলাম, এডিটের টাইমে আমার মাথায় আসলো, সেই জন্য আমি তোমাদেরকে পরে, এটা কিন্তু পরে আমি ইন্ট্রোটা আমার বাড়ি থেকে শ্যুট করছি, তো এই ইন্ট্রোটা দিয়ে দিলাম। তো বেশি কিছু বলবো না ইন্ট্রোতে। আর হ্যাঁ, আমরা ইন্টেরিয়ারেরও যাবো, কিছু কিছু ডেকোরেটিভ জিনিস কেনার আছে, আর কিছু কিছু ফ্ল্যাটের ব্যাপারে কাজ আছে সেগুলো করতে। তো আস্তে আস্তে ব্লগটা দেখো, সবটাই জানতে পারবে। তো চলো এখন দেখি সোমেন কিচেনে কি করছে। আমি বলে দিয়েছি আজকে আমার, তুমি তো বুঝবে আমাদের থেকে বেশি। যেহেতু আজকে রেসিপি বাটার চিকেন, আমি ডেলিশিয়াস বাটার নিয়ে চলে এসেছি আমুলের, তো বাটার চিকেন হবে, পুরো বাটার দিলে আর উঠতে হবে না পরের দিন। তো এখন সোমেন আমাকে রান্না শেখাচ্ছে, তো আজকে বাটার চিকেন রেসিপিটা করছে, আর সাথে আমি আছি অ্যাসিস্ট্যান্ট, মা জোগাড় যন্ত্র গুলো সব করে দিয়েছে, মানে অ্যাসিস্ট্যান্ট বাই অফিসিয়ালি, কিন্তু অ্যাকচুয়ালি মা করছে। ও যে রসুন ছাড়ানো হয়ে গেছে, মানে আমারই ছাড়ানোর কথা, মানে আমি ছাড়িছি আর কি। আচ্ছা আচ্ছা, অফিস থাকে বলে তো টাইম পাই না, এই আজকের দিনগুলো টাইম পাই, এই দিনগুলো একটু করার চেষ্টা করছি। বাহ, এরকম শখ থাকা খুব ভালো। এটা ম্যারিনেট হয়ে গেছে, আফটার ম্যারিনেট, হুম, দেখতে হোপফুলি ভালো লাগছে, পুরো দই দই দিয়ে। হুম, বাটার দেওয়া হয়ে গেছে? হুম, বাটার দেওয়া হয়ে গেছে। বাহ, কালার তো এখনই চলে এসেছে, কালার তো এখনই চলে এসেছে। তারপরে এটাতে আরেকটু মশলা পড়বে হালকা, তারপরে আরো 5 মিনিট কষে হালকা জল দিয়ে ধনে পাতা দিয়ে চিকেন মশলা দিয়ে নামিয়ে দেবো। আচ্ছা, কিন্তু এখন অলরেডি গন্ধটা খুব সুন্দর আসছে। করা চিকেন, এই যে, ও মাই গড, দারুন হয়েছে তো, দারুন, দেখো পুরো কালারটা কি দারুন।
তো ফাটিয়ে রান্না করেছে, কালারটা দেখে বুঝতেই পারছো জাস্ট অসাম, স্মেলও দারুণ ছাড়ছে, এতও দারুণ হয়েছে আর গন্ধও তো মোটামুটি ভালোই ছাড়ছে। এবার দেখা যাক খেতে কেমন হয়েছে। হ্যাঁ খাওয়া দাওয়া হয়ে গেছে, এবারে আমি আর সৌমেন একটু বেরোবো আর সামনেই যাব, একটু টুকটাক কাজ আছে ঘরের রিলেটেড আর কি, তো ওগুলোই করতে যাব। তো এখন আর কি রেডি রেডি হয়ে বেরোই, তারপরে যেখানে যাব ব্লগ টক করব তোমরা দেখতেই পাবে। তো আমি আর সৌমেন একটু বেরিয়েছি, তো এই রাস্তাটা হঠাৎ করেই পেলাম, দারুণ লাগছে, সুন্দর চারদিকে দেখো গাছ 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 মাঝ দিয়ে রাস্তা যাচ্ছে আর ওয়েদারটা এত ভালো আর কি বলবো, ঠান্ডা ঠান্ডা এত সুন্দর হাওয়া দিচ্ছে, জাস্ট ওয়াও ওয়াও। হেলমেট সিলেকশন চলছে, আর একটু ভালোর উপর আর একটু দেখতে ভালো লাগছে, পড়ার উপর পড়ো, সেফ ড্রাইভ সেফ লাইফ, বাহ না দেখতে ভালো লাগছে, নো ডাউট। ঘোড়ার ব্যাগটা দেখি ভালো লাগছে, দেখছে রেড না ব্ল্যাক, এবার দিয়ে দাও, এটা কিন্তু দেখতে ভালো লাগছে, এটি ঘোরো পিছনে ঘোরো, চলো ঘোরো এদিকে পিছনে। তো এখন আমাদের গাড়ির কিছু এক্সারসাইজ লাগানো হচ্ছে, এটা কি বলে গ্রিপ গ্রিপ কি লাগাচ্ছে, এটা গাড়ির গ্রিপ। আর আমি আমার নতুন হেলমেট পেয়ে পরে নিয়েছি, তো আমাকে ফাইনালি হেলমেট কিনে দিয়েছে, এতদিন আমাকে হেলমেট কিনে দেয়নি, নিজে নিজে হেলমেট পরছিল, তাই আজ থেকে আমারও হেলমেট হয়ে গেছে, ইয়ে গিয়েছিলাম লেহেঙ্গার জন্য, যদি আমার লেহেঙ্গা কেনার এখন কোনো প্ল্যান নেই, বাট তাও সামনে দেখতে পেলাম যেহেতু গিয়েছিলাম, বাট অনেস্টলি সেই রকম কালেকশন পেলাম না, আমি তো লেহেঙ্গা বড় বাজার থেকেই নেব, ওর এখন মেনলি যে পাঞ্জাবিটা নেওয়ার আছে ওটাই নিই, এখানেও একটা দোকান ছিল পরিবার, ওখানেও ঢুকেছিলাম বাট মনে হলো না, যেটা একবার হয় না চোখে লেগে যায় সেটাই ভালো লাগে, কি বল, যেটা ফার্স্ট চোখে ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য লাস্ট ইমপ্রেশন, তো ওটাই এখন নিতে যাচ্ছি, আর সেকেন্ড অপশন কিছু দেখবো না। তো এর আগের বারে যখন সৌমেন এখানে এসেছিল না, তখন ও কোল্ড কফি খেয়েছিল, খুব নাম করছিল, তো আমাকে বলেছিল একদিন খাওয়াবে, তো আজকে হচ্ছে আমাকে খাওয়ালো, ট্রিট দিল, এই দেখো মানে এটা দেখে, এটা লাস্ট টাইম আমি খেয়েছিলাম দারুণ খেয়েছিল, জাস্ট অসাম, মানে এটা দেখে কি ফিল আসছে বলতো, দিল অ্যাটাক গে, আর এবারে দেখো দেখো জাস্ট ওয়াও, আই এম লাভিং ইট, দেখো
এটাতে দিল আটক নেই গিয়া রে আর তুমি এটা নাও সে আমরা আছি এটা হচ্ছে দা লন্ডন সেক আমরা এখন আছি জংশন ফুড মার্টে আমি আর ওয়েট করতে পারছি না আমি এটা জলদি জলদি খেতে চাই কেমন এটা দেখতে চরম লাগছে চরম লাগে চরম চরম खूब मान बदमाइशी हलो दरकार नहीं कंसेंट्रेशन दिए खाचे कैमन लगे मानी तो चाप निच क्या तो भाबा भाभी किच्छु नहीं कम लगे भलो सो ध्वसस्तूप पड़े शांति कैमन लगलो সিরিয়াসলি টেস্ট ভালো আমি বলেছিলাম ওকে খাওয়াবো খাইয়ে দিয়েছি এটা আমারটা যার 50% ও মেরে দিয়েছে আর এটা যেটা 100%ই ও খাচ্ছে আমার খুব ভালো যে 15% খেয়েছি প্রোডাক্ট 15 বলিনি 50 বলেছি 50 খেয়েছি বাকি 50 খাইনি তোমার অনেক ভালো মানে ওভারঅল যদি দুটো থাকে তাহলে দুটোর মধ্যে ডেটটা ও খেয়েছে 0.5 আমি পেয়েছি তাও এদিক ওদিক কালাকারি মানে লাফালাফি করে পেয়েছি ও দেখছে লোক লজ্জার ভয় এটা যদি ঘরে থাকতো তাহলে দুটুই খেত खराब लगे भल लगे বেচারা হচ্ছে ছেলে হলে ভালো হতো ঠিক আছে ওটা বিল না রে ভালো লাগছে আচ্ছা পাখিটা এখন নেবো লিস্ট হলো নাকি কেনা কাটা পুরো বিয়ে সেট কেনা হলো ফাইনালি ছেলে তাই আজকে খুব খুব খুশি হয়ে গেছে আর কি না সিরিয়াস आज के बीए सेट होलो कल रिसेप्शन एट्टा डेलीवरी पे जावे बस आज की चाय हर की जो नहीं माने आई पदुर रह गई ता হচ্ছে দুর্গাপুরের সেই জাংশন মল এটা এটার থেকে নিলাম আমরা আপাতত এখন আমরা বাড়ি যাচ্ছি কি খুশি 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 তো ফুল দারুণ লাগছে সিরিয়াসলি মানে যেটা পছন্দ করেছি ওটা মানে আমার প্রথম দিন থেকে এটা পছন্দ হয়েছে মানে অবিশ্বাস্য সুন্দর লেগেছে তোমরা বাকিটা বলবে কেমন লেগেছে ডেফিনেটলি তো বিয়ে করতে যাব তার পুরো সেটআপ আমার কমপ্লিট হয়ে গেছে রিসেপশন সেটআপ কমপ্লিট অনেস্টলি বলতে এটা एक्चुअली অনেকটা বেশি হাই রেঞ্জে ছিল ভাবছিলাম যে কি করব বাট ঠিক আছে বিয়ে একবারই হবে কই নেই চলতা হ্যাঁ ঠিক ঠিক চলো তাহলে হ্যাঁ রুমে যাই হ্যাঁ হ্যাঁ ঠিক আছে চল একটা বড় ভিডিওটা করছি তার কারণ হচ্ছে ওকে একটা জিনিস বলার জন্য আমি ড্রেস কিনেছি সেই জন্য আমি খুব খুশি ও খুশি হচ্ছে হেলমেট পেয়েছে বলে দেখাচ্ছে মানে একটাই কথা বলছে হেলমেট পেয়ে গেছি আমি আর কি দরকার মানে আমি যেটা কিনেছি হেলমেটটা মনে হয় 2% দাম তার থেকে 2-3% তাতেই খুশি এখন বেশি কিছু বলবো না হ্যাঁ তাহলে আবার লাফাবে হেলমেটটা পেয়েও খুশি হয়ে গেছে আমাদের প্ল্যানিং ছিল কলকাতায় যে সেখান থেকে কেনার আমার ওর ডুবো বাট যেটা প্রবলেম ইজ কি ওর অল্টারের অনেক ব্যাপার ছিল যে সাইজের প্রবলেম প্রবলেম না অ্যাকচুয়ালি কেনার 60 যেমন লাইক 39 বা 40 যেটা অ্যাকচুয়ালি আমরা পড়িছিল আর জানে যারা ভিডিওটা দেখছে কারো 39 কারো 40 কারো 42 লাইক দ্যাট কারো 38 আমার লাইক যেমন 39 অর 40 ডিপেন্ডস আপন দ্য ব্র্যান্ড ওকে বাট এই যে শেরওয়ানি পাঞ্জাবি এইগুলো এরকম 39-40 এক্স্যাক্টলি আসে না
তাই ওগুলো ক্ষেত্রে একটু ফিটিং করাতে হয়, ইভেন আমার পাজামাটা একটু ফিটিং করাতে হচ্ছে, ব্লেজারটা একটু ফিটিং করাতে হচ্ছে। তাই আমি আমি ওদিকে বলেও ছিলাম যে আমি যখন রিসেপশনের ড্রেস বা এনি কাইন্ড অফ মানে বিয়ের ড্রেস কিনবো, ওটা আমি দুর্গাপুর থেকে কিনবো, দ্যাট উইল বি হেল্পফুল ফর মি, বিকজ আজকে আমি গিয়ে সেগুলো দিয়ে এলে ফিটিং করে কালকে আমি নিয়ে আসতে পারবো, লাইক দ্যাট। বারবার কলকাতা যাওয়াতে একটা হ্যারাসমেন্ট আমার পক্ষে। তো সেই জন্য ওর ড্রেসটা হচ্ছে এখান থেকে নেওয়া হলো, তাই জন্য আমি এসেছিলাম, জাস্ট আমাদের একদিনের জন্য প্ল্যানিং ছিল, তো সেই জন্য একদিনে কাভার করা হয়নি, যেহেতু হচ্ছে তোমার ওই বললাম যে বিয়ের যে ইয়েটা ছিল ওটা কেনা পসিবল হয়নি, কারণ ওটা একটু বেশি এক্সপেন্সিভ ছিল, তো সেই জন্য আমাদের একটু থিঙ্কিংয়ের জন্য একটু টাইম লেগে গেছিলো, বাট অ্যাটলিস্ট কেনা হয়ে গেছে। আমি সেটা ভিডিওতে শেয়ার করিনি আর করবোও না, কারণ ওই দিনের জন্য কিছু তো স্পেশাল রাখতে হবে, সেই জন্য আর শেয়ার করলাম না। তো তোমরা যেগুলো ও ট্রাই করছে সেগুলো খুব ভালো, নো ডাউট, তোমরা আসতে পারো এখানে, মান্নাবার সবাই জানো, ভিজিট করতে পারো, দুর্গাপুরে অসম্ভব কালেকশন আছে, গ্রুম কালেকশন খুব খুব ভালো ভালো আছে, বড় করছি না অলরেডি অনেক, মানে নেক্সট উইকে আমরা যাব কলকাতা, কারণ এখানেও একটা ছোটখাটো ট্রাই করেছে, ইয়েস আমি ট্রাই করেছিলাম, বাট অনেস্টলি ওদের দুটো কালেকশন দেখিয়েছিল, দুটো কালেকশনের মধ্যে আমার একটা পছন্দ হয়েছিল, বাট অতটাও নয়, মানে ধরো এত একটা ভালো জিনিস নেবো স্পেশাল ডের জন্য, দুটো দেখে আমি তার মধ্যে চয়েস করতে পারছিলাম না, তো দ্যাটস হোয়াই আমি ওটা নিইনি। ঘামছি, দাঁড়া, ব্লগার হলে একটু স্ট্রাগল করতে হয়, তো সেই জন্য ও ঘামছে, আর বেশি ভিডিওটা বড় করছি না, ভিডিওটা আমরা এখানে শেষ করছি, বাকি সব আপডেট তো নেক্সট ভিডিওতে দেখতেই পাবে, জানতেই পারবে, দেখা হবে নেক্সট ভিডিওতে, সব থেকে দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ অব্দি ভালো থেকো, সুস্থ থেকো, শান্তরে দেখো, টাটা, বাই বাই, গুড নাইট।